এই বিষয়টা নিয়ে ভিডিও না বানালেই হচ্ছিল না। অনেকদিন ধরেই অনেক মানুষ প্রশ্ন করছে যে বাড়ি শুরু করেছি, সাইডে সিমেন্ট কিভাবে স্টোর করব বা রড কিভাবে স্টোর করব। তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আর আমি একজন বিটেক সিভিল ইঞ্জিনিয়ার, যদি আমার কথাটা মানতে পারেন তাহলে নিজের জন্য একটা ভালো বাড়ি নিশ্চয়ই 100% গ্যারান্টি দিচ্ছি বানাতেই পারবেন। দেখুন, প্রথম কথা হচ্ছে সিমেন্ট আর রড, এই দুটো মেটেরিয়াল এতটাই ইম্পর্টেন্ট যারা কিন্তু আপনাদের বাড়ির স্ট্রেংথের সাথে একদম মানে 99% রোল প্লে করছে। সিমেন্ট যদি কমা হয়ে যায় আপনার গাঁথনি বলুন, প্লাস্টার বলুন, ঢালাই বলুন, সব নষ্ট হয়ে যাবে। আর আপনারা কি জানেন, আমাদের রাখার পদ্ধতির ভুলের কারণে ম্যাক্সিমাম বাড়ির কিন্তু কোয়ালিটি প্রায় 60% কমে যাচ্ছে। হ্যাঁ, আপনি কিন্তু ভুল শোনেননি, 60% মানে 60%ই কমে যাচ্ছে। ভিডিওটাকে স্কিপ না করে দেখুন, একদম পয়েন্ট পয়েন্ট অ্যানালিসিস করে বলবো যে ভুলটা ঠিক কোন জায়গায় হয়ে যাচ্ছে। প্রথমে সিমেন্টের কথা বলি, তারপর রডের ব্যাপারে আসছি। দেখুন, একটা কথা আপনারা হয়তো জানেন না যে সিমেন্টের প্যাকেটে যে ডেট লেখা থাকে, বস্তাতে আমি ছবি দেখানোর চেষ্টা করছি, সেখান থেকে আমরা এটা বুঝতে পারি যে ম্যানুফ্যাকচারিং ডেট খুঁজে পাই তার 3 মাসের মধ্যে যদি সেই সিমেন্টটা ব্যবহার করি। এটা সব জায়গাতেই বিভিন্ন ভিডিও খুললেই জানা যায় যে 3 মাসের মধ্যে কিন্তু সেই সিমেন্টটা ব্যবহার করতে হবে, তা নাহলে সেই সিমেন্টটাকে আর ব্যবহার করা যাবে না। তার পর্যাপ্ত টেস্ট করে দেখে নিতে হবে যে সেটা কাজের উপযোগী আছে কি না। তবে আমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে 7-8 বছর ধরে কাজ করার পর আর একজন বিটেক রেসপন্সিবল সিভিল ইঞ্জিনিয়ার হয়ে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে এবং বিভিন্ন বিষয়ে রিসার্চ করে জানতে পেরেছি যে একটা সিমেন্টের বস্তা কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেটের প্রথম 7 দিনের মধ্যে যে ক্ষমতাটা দিতে পারে, তারপরে কিন্তু আস্তে আস্তে সেই ক্ষমতাটা সে দিতে পারে না। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। তাই এবার এটা তো সম্ভব নয় সবসময় বিল্ডারের কাছ থেকে নতুন সিমেন্ট এনে 7 দিনের মধ্যেই সেই সিমেন্টটায় কাজ করা। তাই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায় যে সিমেন্টটাকে ঠিক কীভাবে আমরা স্টোর করছি। প্রথম পয়েন্ট যেটা বলবো সেটা হলো যে সিমেন্ট কিন্তু একবারে গাদা গাদা কিনবেন না। ধরুন আপনি একটা 1000 স্কোয়ার ফিটের বাড়ি করছেন, সেখানে মোটামুটি আপনার 20টা কলাম আছে, কি ধরুন আপনার একটা 1500 স্কোয়ার ফিটের বাড়িতে 20টা কলাম আছে। এবার নর্মাল 4 ফুট বাই 4 ফুটের আইসোলেটেড কলাম ট্যাপিজয়েডিয়াল ফাউন্ডেশনে আমরা অ্যানালিসিস করে দেখেছি মোটামুটি 4 থেকে 5 বস্তা সিমেন্ট কনজিউম করে। তাহলে 20টা কলমে 100 বস্তা সিমেন্ট খাবে। আপনি বেস ঢালাই যেদিন হচ্ছে তার একদিন আগে আপনি ওই 100 বস্তা সিমেন্ট তুললেন, তাহলে কী হলো, আপনার কাছে বেশিক্ষণ স্টোর করে রাখতে হলো না। আর বিল্ডারের কাছেও দেখবেন মালটা কারেন্ট হয়েছে কি না, 1 সপ্তাহ আগে এসেছে কি না, এটা প্রথম কথা। সিমেন্টটাকে তাহলে বেশি দিন স্টোর করতে হলো না, সিমেন্টটা বেশে শেষ হয়ে গেল। এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি যারা দেখেননি তারা অতি সত্বর আই বাটনে ক্লিক করুন, গেম চেঞ্জিং ভিডিও হতে চলেছে বন্ধুরা। একইভাবে একটা টাইবিমে 40-50 বস্তা সিমেন্ট লাগলে যেদিন টাইবিম ঢালাই হবে তার আগের দিন তুললেন, স্টোর করে রাখতে হলো না। একই পদ্ধতি লিন্টেলের ক্ষেত্রেও, ছাদের ক্ষেত্রেও, 4টে মেন ফেজকে কিন্তু বাদ দিয়ে দিলাম, তার মানে বেস, টাইবিম, লিন্টেল আর ছাদ। এবার যেটা হচ্ছে মাঝের গাঁথনি করবেন, কলাম করবেন বা প্লাস্টার করবেন, তখন কতটা করে সিমেন্ট তুলবেন, ওই 20-25টার বেশি তুলবেন না, আমি তো বলবো 10-15টার বেশি তুলবেন না। শেষ হবে যেদিন জানতে পারছেন, আপনি তো জানতে পারছেন যে আমার বাড়িতে সিমেন্ট শেষ হয়ে গেছে, আমি আনিয়ে দিতে হবে, নাহলে মিস্ত্রিরা কাজ পাবে না, তারা নতুন চাল পাবে না, তাহলে তাদের জন্য আমাকে সিমেন্টটা এনে দিতে হবে। তো সেই জন্য আমরা একটা কথা কি বলি, যেটা আমার মানে একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, অনেকে দেখছি মাঠের মাঝখানে যখন বাড়ি করছে তারা একটা তাঁবু তৈরি করছে, তাঁবু তৈরি করে সেখানে কিন্তু ওই একটা ইঁটের সোলিং করে তার উপর ইঁট রেখে দিচ্ছে, সম্পূর্ণ ভুল হচ্ছে দাদা। ওই ইঁটটা মাটি থেকে জল শোক করছে, ড্যাম করছে, এবং আপনি ভাবছেন উপরে তো একটা পলিথিন দেওয়া আছে হয়ে গেল, না, ওই যে ময়েশ্চার ঠান্ডা ভাবটা সিমেন্টের বস্তার জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই সবসময় মাটি থেকে অন্তত 1.5-2 ফুট উঁচুতে আপনাকে পাটাতন দিয়ে একটা কিন্তু সারফেস বানাতে হবে, তাকে মানে তক্তা বানাতে হবে, তার উপরে সিমেন্ট রাখতে হবে পলিথিন দিয়ে কভার করে। তাও এক জায়গায় 5টা বা 6টার বেশি সিমেন্ট বা 7-8 লাইনের বেশি রাখা যাবে না, যেমন ছবিতে দেখাচ্ছি একবারে হুড়মুড়িয়ে 20 লাইন সিমেন্ট এইভাবে রাখবেন না। এবং যারা ঘরের মধ্যেও রাখছেন চেষ্টা করবেন, বিশেষ করে বর্ষাকালে কাজ হলে বা ময়েস্ট ওয়েদারে দেখবেন অনেকেই দেখেছি দেয়ালে ঠেকিয়ে ঠেকিয়ে সিমেন্টটাকে যেমন ছবিতে দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি, এইভাবে রাখলে কি হয়, দেয়াল থেকেও কিন্তু সেই সিমেন্ট ড্যাম নেয়। এবার আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা না বললেই পারছি না, গ্রামাঞ্চলে আবার বারবার গ্রাম গ্রাম বলি বলে অনেকে রাগ করে, আরে ভাই আমি নিজেও একজন গ্রামেরই ছেলে, এটা বলি তার কারণ হচ্ছে আমি মেনলি 90% কাজ গ্রামাঞ্চলে করি।
তাই অনেকে যারা আমাকে এই কমেন্টটা করে যে গ্রামাঞ্চল গ্রামাঞ্চল বলেন শহরে কি সবসময় ভালো কাজ হয়, ওটা প্রশ্ন নয়। প্রশ্ন গ্রাম শহর দুটো জায়গাতেই, দুটো জায়গাতেই যে ভুলগুলো হয় তার নিয়ে বলছি, বোঝা গেল তো? মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই যখন আমরা যাই, আমি আমার লোকেশানগুলো ঘুরি, তখন দেখি যে ম্যাক্সিমাম জায়গায় যে ধরুন কালকে একটা সিমেন্ট কাটা হয়েছে, কালকে টোটাল 5 বস্তা সিমেন্টের মধ্যে আপনি 4.5 খানা লাগিয়েছেন, 4-4.5 খানা কাজ হয়েছে, তো একটা বস্তা পুরো শেষ হয় না, হাফ শেষ হয়েছে। আপনি কী করছেন, সেই সিমেন্টটাকেই মুড়ে রেখে দিচ্ছেন। তাই এমনভাবে কাজ করুন, অনেকেই হয়তো বলবে, অনেক মিস্ত্রি ভাইরা বলবে যে আপনি যা কথা বলেন এইভাবে কাজ করা যায় না। সিমেন্টের প্যাকেট যদি কাটতেই হয়, এমন ক্যালকুলেশন করে কাটুন যেন ওই বস্তাটা যেন শেষ না হয়। অনেকেই হয়তো বলবে যে এটা সম্ভব নয়, আর যদি তাই হয়, যখন ওই বস্তাটাকে যখন আপনি রেখে যাচ্ছেন অর্ধেক বস্তা সিমেন্টটাকে, মুখটাকে ভালো করে সঙ্গে সঙ্গে টাইট করে দিন। অনেক জায়গায় দেখি সিমেন্ট নেওয়ার পর বস্তাটা এরকম খালি খোলাই রয়েছে, হাওয়া পাচ্ছে, হয়তো হালকা বর্ষাকালে, এখন যেমন বর্ষাকাল চলছে, বৃষ্টি এসে গেলো, বৃষ্টির দুপোটা জলও পেয়ে গেল বা ভিজে হাতে নিচ্ছেন, তখন তো সেই জায়গাটায় কিন্তু ময়েশ্চার গেন করে নিচ্ছে, ওই সিমেন্টটা কিন্তু ইউজলেস হয়ে যাচ্ছে। তাই সিমেন্ট নেওয়ার সাথে সাথেই বস্তার মুখটাকে বন্ধ করে দিন, খুব ভালো হয়। ভালো চাম কাগজে করে যদি ওটাকে পুরো প্যাক করে রেখে দেওয়া যায়, তারপরের দিন আবার সেটাকে নিয়ে ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে পদ্ধতি। এখনও পর্যন্ত বন্ধুরা আমার এই ভিডিওটি যারা দেখেননি তারা অতি সত্বর আই বাটনে ক্লিক করুন, আর এই ভিডিওটা দেখে আসুন, গেম চেঞ্জার হতে চলেছে বন্ধুরা। আর একটা জায়গায় 7-8 লাইনের বেশি কিন্তু উঁচু করা যাবে না। এবার আপনি হয়তো বলবেন, আপনি তো আমাকে বলছেন উঁচু করা যাবে না, আমি যে বিল্ডারের কাছ থেকে মাল নিই সে তো একদম ওরকম গাদা করে রেখেছে, ওই জন্যই বলছি। এখানে একটা জিনিস আপনাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে ম্যানুফ্যাকচারিং ডেট দেখবেন সেই বিল্ডার কদিন আগে তুলেছে, দেখা যাচ্ছে এই 1 সপ্তাহ আগে তুলেছে, তাহলে সিমেন্টটা নিয়ে এসে আপনি সঙ্গে সঙ্গে কাজ করছেন, খুব একটা অসুবিধায় পড়বেন না। বুঝতে পারছেন ভিডিওটার তাৎপর্য কতখানি, কোন জায়গায় চলে গেল ভিডিওটা? এবার যেমনটা বলেছিলাম যে সিমেন্টের পর রড নিয়ে তো আমি আরও আলাদা ভিডিও আনবো, তবে এই ভিডিওতে আমি একটা হালকা করে টাচ দিয়ে রাখি। বর্ষাকাল চলছে, বিশেষত এই সিজনটার জন্য যেখানে বৃষ্টিপাত চলছে সেখানে কিন্তু রড কোনো মতেই একবারে তুলে নেবেন না। অনেককেই দেখেছি যে রড একবারে তারা তুলে নেয়, মানে পুরো ছাদ পর্যন্ত বা পাটে পাটে তুলুন, এবং ফাঁকা মাঠের উপর রড রাখা আছে বলে আমরা যখন হাই রোডের পাশ দিয়ে যাই, কোনো ব্রিজের প্রজেক্ট হয়, কোনো বড় প্রজেক্ট হয়, সেখানে তো কি রাস্তার উপর পড়ে থাকে? আরে সরকারি জায়গায় অত মেনটেন করার ব্যবস্থা থাকে না সব সময়। কিন্তু প্রাইভেট যখন নিজস্ব বিল্ডিং করছেন ওইটা দেখে আপনি শিখছেন, সেখানে আপনাকে রডও কভার করে রাখতে হবে, রডও মাটি থেকে তুলে রাখতে হবে, পারলে কাঠের গুঁড়ি দিয়ে দিয়ে বাঁশের উপর উঁচু করে রাখতে হবে, ত্রিপল দিয়ে ঢেকে রাখতে হবে যদি আপনার শেড না থাকে। এই প্রসেসগুলো রয়েছে, এবং আমি তো জং নিয়ে কিছুদিন আগেই একটা ভিডিও বানিয়েছিলাম, যারা এখনও দেখেননি আই বাটনে গিয়ে দেখতেও পারেন যে কোনটাকে জং আসা বলে, যদি জং আসে কী কী কেমিক্যাল দিয়ে তারপর আপনি সেই রডটা ইউজ করবেন। তো প্রিকশন একটাই যে একবারে গাদা জিনিস তোলা যাবেন না, যদি তোলেন আন্ডার শেড ভালো গোডাউনে মালটা রাখতে হবে, এবং যথেষ্টভাবেই খেয়াল রাখতে হবে যে মেঝেতে ঠেকে যেন না থাকে, মেঝে থেকে ড্যাম না পায়, দেয়াল থেকে ড্যাম না পায়, সাইড থেকে ড্যাম না পায়, কোনো না কোনোভাবেই যেন ড্যাম না পায়, সেটা সিমেন্টই হোক রড হোক। কারণ সিমেন্ট আর রড এই দুটো জিনিস কিন্তু আপনার স্ট্রাকচারের 99% রোল প্লে করে। ইট যদি একটু কমাও হয়ে যায় চলে যাবে, বালি যদি একটু কমা হয়ে যায় চলে যাবে, পাথর যদি একটু কমা হয়ে যায় চলে যাবে। বারবার বলছি, আমি একজন বিটেক সিভিল ইঞ্জিনিয়ার, কথাগুলো কান খুলে শুনে রাখুন, রড আর সিমেন্ট যদি কমা হয়ে যায় কোনো দিনই চলবে না। আচ্ছা বন্ধুরা, আপনি এই চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ এই বিষয়ে ভিডিও কিন্তু সচরাচর পাওয়া যায় না, তাই এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই দেরি না করে কুমার কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এরকম ভিডিও প্রতিনিয়ত। রক্ত জল করা পয়সা এতদিন ধরে কামিয়ে যখন বাড়ি করছেন, মনে হয় ভিডিওটা আপনার কাজে আসলো খুবই। আর যদি মনে হয় যে ভিডিওগুলো ইম্পর্টেন্ট, আমি আপনাদের জন্য না নিজের একটা সময় বার করে ভিডিও বানাই, তাহলে একটা লাইক দিন। আমি দেখি আমার ভিডিওতে 7,000-8,000 ভিউ, কিন্তু লাইক 200টা, তাহলে বাকি লোকেরা কি পছন্দ করছে না? পছন্দ যদি না হয় কেন পছন্দ হলো না সেটা কমেন্টে জানান, আর এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্টে জানান। যদি সব প্রশ্নের উত্তর কমেন্টে নাও দিতে পারি, আগামী দিনে লাইভ নিয়ে চলে আসবো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে, বা আপনার কমেন্টটাকে ডাইরেক্ট স্ক্রিনে নিয়ে তার উত্তর দিয়ে দেবো। আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। এখনও পর্যন্ত এই দুটো ভিডিও যারা দেখেননি তারা অতি সত্বর ভিডিওর উপর ক্লিক করে দেখুন, আর মাঝের সাবস্ক্রাইবার বাটনটাতে ক্লিক করলে সরাসরি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবেন। আশা করি ভিডিওগুলো ভালো লাগছে, এরকম ভিডিও দেখতে আমাকে দেখতে থাকুন, নিজেও সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, খুশি থাকুন। ধন্যবাদ।